চলো বাপু, আবার সে পেতনিটা এসেছে। আচ্ছা, ও তো চোখ বন্ধ করে আছে, তাহলে দেখতে পেল কি করে? আর পেতনি কাকে বললো? আমাকে বলছে, পাঁচি ছেলে একটা। ও মা, পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? আর কি যেন করছিল, আমি দেখলুম কি করে, আমার কপালে যে একটা চোখ আছে জানো না। যাকগে এখন আমায় বিরক্ত করো না বাপু, একটু নিশ্চিন্তে ঘুমাতে দাও দেখি। এদের কাছে এমন কিছু একটা আছে যেটা হীরে মণি মাণিক্যের মতো চকচক করছে। এরা কারা গালি তুলেছে গো? কেন হারা মতো দেখে মনে হচ্ছে নাকি? পয়সা না দিয়ে ছাড়বো না, ফিরিতে আমি গাড়ি চালাবো নাকি? তুই ওই হার হাবাতে কেন হবে? ওই সেই কলসিটা এনেছে না, ওর মধ্যে কি যেন জল জল করছে। হিরে মনি মানিক আছে নাকি? কি রে, কি বলছিস, দেখতে হবে তো। হ্যাঁ মা, ফিরে এসছি। হ্যাঁ, থানায় বলে এসছি। আর কিছুক্ষণের ব্যাপার, একটু বাচ্চাটাকে বকবক করা বন্ধ করো। কি ব্যাপার, ইনি এখন এখানে কেন? বলছি আপনি এখানে? এই তুমি ফিরেছ? চিত্রা কোথায়? চিত্রা ফিরেছে তোমার সাথে? হ্যাঁ, চিত্রা আমার সাথেই ফিরেছে, ও বাড়িতে আছে। কেন আপনি এভাবে জিজ্ঞেস করছেন কেন? যাক, তাহলে চিত্রা কোনো বিপদে পড়েনি। কিন্তু নয়ানকুর আমাকে চিত্রার অবস্থান দেখালো না কেন? আপনি আমার সাথে ভেতরে আসুন, আপনি তো চিত্রার গুরুজি, আপনাকে দেখলে চিত্রা খুশি হবে। এমনিতে ওর মেজাজটা ভালো না,
কি হয়েছে? আসলে একটা বাচ্চা ছেলে আমাদের পিছু নিয়ে জঙ্গল থেকে এখানে চলে এসেছে, তাই চিত্রা আমাকে থানায় পাঠিয়েছিল। আমি থানায় রিপোর্টও করে এসেছি। আসলে আমরা ভয় পাচ্ছি যে কার বাচ্চা ওর বাবা মাকে হট করে যদি আমাদের বাড়ি চলে আসে আর হাঙ্গামা করে। চিত্রাও ভয় পাচ্ছে যে বাচ্চাটা যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে, কোনো ঝামেলা করে। আমি তাই ওকে বোঝাচ্ছিলাম যে এটুকু বাচ্চা কি আর ক্ষতি করবে। আপনি একটু ভেতরে গিয়ে চিত্রাকে বোঝাবেন। বাচ্চা ঠিক আছে, চলো দেখি। আসুন। কইছি যে এমন নির্জন রাস্তায় দাঁড় করালেন, এইদিকেই বুঝি নদীর পথ? হ্যাঁ, ওই সামনে নামো নামো নামো। ধন্যবাদ দাদা আপনাদের, আমাদের অনেক উপকার হয়ে গেল। এবার আমরা আসি কেমন? আরে ভাড়াটা না দিয়ে গেলে হবে? টাকাটা দিয়ে যাও। আমাদের কাছে তো টাকা পয়সা কিছুই নেই, আমরা ভাড়া দেব কি করে? ক্ষমা করবেন, আমাদের কাছে এমন কিছুই নেই যে আপনাদের ভাড়া দেব। তাহলে কলসিতে কি আছে সেটা দাও। কি জল জল করছে ওতে? ওটা দাও আমাদের, ওটা দাও। না না আমাদের যেতে দাও গো, আমাদের ছেড়ে দাও। এটাই তোমাদের কোনো কাজ হবে না, আমাদের যেতে দাও। দাদা ওতে হীরে জহরত আছে, নাহলে লুকোবে কেন? আর পালিয়ে যেতে চাইবে কেন? এই এই বলছি আমাদের দাও, দাও বলছি আমাদের, না হলে আমরা ছাড়বো না তোমাদেরকে। নীলকণ্ঠ, এ কি বিপদ এলো, এখন কি করবো আমরা? দিয়ে দাও বলছি, দিয়ে দাও। এই কলসি নদীর জলে ফেলতেই হবে, কোনোভাবেই ওদের হাতে পড়তে দেওয়া যাবে না। চলো 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 পাল্টাই।